নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট, যেটা তোমাদের আর এক সপ্তাহ পরেই হয়তো শুরু হয়ে যাবে, এবং আজকে আমরা তার সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো করে নিয়ে এসেছি। তোমরা বলছিলে, অনেকে কমেন্ট করছিলে যে স্যার সংস্কৃতের সাজেশনটা দিয়ে দিন, তো সেই জন্যই আমি নিয়ে এসেছি। আমি এই ভিডিওতে এই চ্যানেলের সমস্ত বিষয়ের কিন্তু তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি, এবং প্রশ্ন সবেত বিভিন্ন স্কুলে পড়েছে, আশা করছি ওইগুলো থেকে তোমাদের সমস্তটাই পড়ে যাবে, এবং সমস্ত ভিডিও কিন্তু উত্তরপত্র করে দেওয়া, মানে প্রশ্নর সাথে সাথে উত্তর করে দেওয়া। সংস্কৃতটা আমি করলাম না এই কারণে, এটা বোঝার ব্যাপার আছে, যদি তোমরা না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সংস্কৃতের উত্তর তোমাদের দরকার কিনা, তাহলে আমি সংস্কৃতের উত্তরগুলো একসাথে এর পরের ভিডিওতে দিয়ে দেবো। তো প্রথমে তোমরা কী করবে, ভিডিওটি লাইক করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে পরে থার্ড ইউনিট টেস্টের বা অন্যান্য যদি সংস্কৃতের উত্তর করে দিতে হয়, সেই ভিডিওটি যদি দরকার হয় তাহলে কমেন্ট করবে, তাহলে সেক্ষেত্রে ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান চলে যাবে। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, যেটা বলা হচ্ছে যে 25 নাম্বার হবে, পূর্ণমান 50 নাম্বার, একের দাগে যেটা পড়বে 6 নাম্বারে তোমাদের পাঠ্যপুস্তকের যে কোনো একটি শ্লোকের প্রথম 4 লাইন সংস্কৃত অক্ষরে লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা করে নেবে। এরপর দুয়েরটা তোমার পড়ার বইয়ের যে কোনো একটি গল্পের সারাংশ সংক্ষেপে লেখো, এটা 4 নাম্বার করবে। তিনের দাগে বলা হচ্ছে যে সংস্কৃতে অনুবাদ করো 3টি, দেখো তিনের কয়েকটা বিদ্যা বিনয় দান করে, এরপর গয়েরটা হচ্ছে পাকা আমগুলি, খয়েরটা দুটি সরল বালিকা, এবং গয়েরটা ক্রমগামে তোমার বাস। এই 4টি তোমরা সংস্কৃত অনুবাদ করবে, এটা করে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর বাংলায় অনুবাদ করতে দেওয়া হয়েছে আবাং অন্নং খাদবাং তৌ মিথ্যা ন বদিষ্যত, এটা বাংলায় অনুবাদ করবে। এরপরে দেবনগরী হরফে লিখতে বলেছে ইদম আহমকম গৃহম বালিকে গমিষ্যত এষা বালিকা বিদ্ধমতি, আর ঘরের দাগে যেটা দিয়েছে 58, 14 এবং 65, এটাকে তোমাদের সংস্কৃত বাক্যে মানে সংস্কৃতে লিখতে হবে। শব্দরূপ দেওয়া হয়েছে 3টি, 3 নম্বরের মাতৃ শব্দের পঞ্চমীর দ্বিবচন কী লিখতে হবে, পিতৃ শব্দের তৃতীয়ার একবচন কী লিখতে হবে, আর আজমাত শব্দের সপ্তমীর বহুবচন লিখতে হবে, আর মুনি শব্দের ষষ্ঠীর একবচন, এই কটা করবে। আর ধাতুরূপ দেওয়া হয়েছে 2টি, যেটা হচ্ছে যে সাতের একটা, দেখো জিস ধাতু লটের উত্তম পুরুষ, গম ধাতু লটের প্রথম দ্বিবচন, এবং খাদ্য লট মধ্যম পুরুষ বহুবচন, এই কটা প্রশ্ন তোমরা করে রাখলে আশা করছি এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো সমস্ত প্রশ্নের উত্তর যদি চাই, আবার বলছি, তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি এর উত্তরগুলোও করে দেবো। অন্যান্য সমস্ত বিষয়ের ভিডিওর উত্তর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।